কি বলি, এসজে গেম কিনে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো বন্ধুরা, কিন্তু সাউন্ড কোয়ালিটি একদম ভালো নয়। 1700 টাকা দিয়ে এর আমি মাইক আর এই এর মাইক কিনলাম, সে বেকার, কোনো নয়েজ ক্যান্সেলেশন নেই, সেই কিচ্ছু শোনা যাচ্ছে না, কোনো সাউন্ড নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও বেশ কিছু সেটআপ কিনে যাবে। কি বলছিস, প্রবলেম সলভ হয়ে যাবে আকাশ সিং? হ্যাঁ নিশ্চয়ই, চলুন দেখি আকাশ সিংকে। শুধু তাই নয়, আমি এটা লাইভ প্রুফ করেও দেখাবো যে কতটা নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে, বা এই মাইক যে অ্যাডাপ্টারটা আমি নিয়েছি সেই অ্যাডাপ্টারটা কতটা কার্যকারী, সেটা আমি অন রোড প্রুফ করব। যদি ভালো হয় ভালো বলবো, যদি খারাপ হয় আমি একদম অনেস্টলি বলবো খারাপ, পয়সা ওখানেও আমার বেস্ট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার এসজে ক্যাম। এর যে মাইক প্রবলেম, এর এখানে যে মাইকটা দিয়েছে মিনি ইউএসবি টাইপ, এই মিনি ইউএসবি টাইপ মাইক তো মার্কেটে খুব কমই পাওয়া যায়, আর এসজে ক্যামের যে মাইকগুলো পাওয়া যায় সেগুলো একদম ওয়েস্ট, কোনো কাজ নেই। আমি বোয়ার মাইক কিনেছিলাম, বোয়ার মাইক কিনেছি, তার সাথে এই দেখুন 450 টাকা দিয়ে এটা অনলাইনে পারচেস করেছিলাম। এই হচ্ছে মিনি ইউএসবি পোর্ট, যেটা এখানে এইভাবে লেগে যায়, এই লেগে গেল, এবং এই বোয়ার মাইক কোনো লাভ হয়নি, বেকার পয়সা জলে, বোয়া পয়সা জলে, এই যে এক্সট্রা যে অ্যাডাপ্টার এও পয়সা জলে। আমার এখানে মনো রাখানো মাইক আছে, সিম্পল মাইক, সেটাও এর সাথে আমি দিয়ে দেখেছি, একদম বেকার পয়সা জলে। লাস্ট যেভাবে আমি আমার প্রবলেম সলভ করলাম সেটা হচ্ছে এই দেখুন, এই হচ্ছে আকাশ সিং, ক্রম আকাশ সিং আগ্রা থেকে এসছে। তার মোবাইল নাম্বারটাও এখানে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদের, আমি আমার ভিডিওর স্ক্রিনেতেও মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আজকে এটা কি আছে আমি আনবক্সিং করব, করে এটাকে আমি ব্যবহার করে লাইভ আপনাদের দেখাবো অন রোড, রোডে গিয়ে। চলুন আনবক্সিং করা যাক। এই হচ্ছে মাইক অ্যাডাপ্টার, দেখুন এখানে আমি মাইক্রোফোন, মানে যে কোনো একটা অর্ডিনারি, যে কোনো অর্ডিনারি মাইক্রোফোন এখানে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। আর আবার এখানে আবার চার্জিং পোর্টও দিয়েছে, সি টাইপ চার্জিং পোর্ট। এবার আমি অন রোড গিয়ে দেখব এটা কতটা কার্যকারী। এটা আমি পারচেজ করেছি মাত্র 1250 টাকা দিয়ে, তাহলে একবার এটা গিয়ে অন রোড দেখা যাক কতটা কার্যকারী। বন্ধুরা নমস্কার, এখন আমি এসজে ক্যামের যে নতুন অ্যাডাপ্টারটা নিয়েছি আকাশ সিংয়ের কাছ থেকে, সেটা এখন মোটামুটি একটা ভার্বালি টেস্টের জন্য বেরিয়েছি, জানি না কতটা কার্যকারী হচ্ছে সাউন্ড বা নয়েজ ক্যান্সেলেশন। এখন গাড়িটা মোটামুটি একটু টেনেও দেখবো, এক মোটামুটি 50-60 টেনে দেখছি কোনো, আর আমার এমনি ভাইজার খোলা, ভাইজার আমি খুলেই চালাচ্ছি, আর দেখা যাক কতটা কি হয়। এখন এই অ্যাডাপ্টারটা টেস্টিং করছি, টেস্টিংয়ে জানি না কতটা সাউন্ড ক্লিয়ার আসছে বা কী আসছে সেটা তো বুঝতে পারছি না, ভাইজার খুলে আমি এখন চালাচ্ছি বন্ধুরা। যদি আওয়াজ পরিষ্কার আসে সেটাও আপনারা কমেন্ট করবেন,
আমিও দেখে নেবো যখন ভিডিও আমি এডিট করবো বা আপলোড করবো, তখন আমিও দেখে নেবো যে কতটা পরিষ্কার আসছে সেটা। গাড়ি মোটামুটি 60 আপ আমি যাচ্ছি, ভাইজার খোলা আছে, এটা ভাইজার খোলা অবস্থায় টেস্ট করলে সব থেকে বেস্ট বোঝা যায় আর কি। ভাইজার ফেলে করলে তো হাওয়ার যে নয়েজ আওয়াজটা অনেকটা কমে যায়। ঠিক আছে শুনুন, ডান দিকে একবার এই রাস্তায় যাওয়া যায়। এই রাস্তাটা ফাঁকা আছে, এই রাস্তায় এখন ঢুকি, কারণ SJCAM কিনে আমি যে সমস্যাটা পড়েছি এটা আমি কেন, যারাই কিনেছে সবাই একই সমস্যা। এর ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট মানে 10,000-11,000 মধ্যে যে ক্যামেরা এই প্রাইসে এত ভালো ভিডিও কোয়ালিটি, কিছুটা গোপ্রোর সঙ্গে কিন্তু এ কম্পিটিশন করে, গোপ্রোর কম্পিটিটার কিন্তু। গোপ্রো অনেক দাম, কিন্তু এই ক্যামেরার একটাই প্রবলেম মানে এই অ্যাকশন ক্যামেরার, সেটা হচ্ছে মাইক প্রবলেম, মানে মাইকের প্রচণ্ড প্রবলেম হয়। চলুন এখন আমি ভাইজারটা ফেলে নিয়েছি, মাইকের প্রচুর প্রবলেম হয় প্রায়, অনেকে হয়তো একে অ্যাভয়েড করেন, কিন্তু যে আকাশ সিং এর কাছ থেকে আমি এটা নিলাম মাইক অ্যাডাপ্টারটা মাত্র 1250 টাকায়, 1250 টাকায় কিন্তু যদি আমার প্রবলেম সলভ হয়ে যায় তাহলে হিসেব মতো অনেক চিপ, অনেক চিপেই আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম, হ্যাঁ এই মে মাসের গরম, দুপুর এখন বাজে প্রায় 3:30, 3:30-3:30, এই রোদ্দুরে বেশিক্ষণ আমি বাইক চালাবো না, কারণ গতকাল রাত্রে আমার নাইট ডিউটি ছিল, ডিউটি করেছে এখনও ঠিকঠাক মতো রেস্ট নেওয়া হয়নি, আর গরমটা প্রচুর। এই ভর দুপুরবেলা আমি মনে হয় একমাত্র পাগল যে মাইক অ্যাডাপ্টার টেস্টিংয়ে বেরিয়েছি, রাস্তাঘাট পুরো ফাঁকা। যাই হোক, মাইকের সাউন্ডটা কতটা ভালো আসছে সেটা আপনারা বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমিও যখন ভিডিও এডিট করব বা আপলোড করতে যাব তখন আমিও দেখে নেব, যদি ভালো হয় একদম অনেস্টলি আমি বলবো ভালো, আর যদি খারাপ হয় তাহলে অনেস্টলি আমি একদম বলবো খারাপ, কারণ সাউন্ড নিয়ে আমি কোনো এডিটিং করব না, জাস্ট ভিডিওটা এডিট করব হয়তো, কিন্তু সাউন্ড যা যেমন যেমন সাউন্ড এতে আসছে সেম সাউন্ড আমি আপলোড করব, কারণ কারণ সবারই জানা উচিত যে অরিজিনাল এই মাইক অ্যাডাপ্টার কাজ করছে না করছে না, এটা সবাইকে জানা উচিত, কারণ বেকার পয়সা নষ্ট না করাই ভালো। যদি 1250 টাকায় আমার প্রবলেম সলভ হয়ে যায় তাহলে সত্যি থ্যাংক ইউ আকাশি, আর মাত্র 3-4 দিনের মধ্যে আমার কাছে অ্যাডাপ্টারটা চলে এসছে, আমি থাকি ওয়েস্টবেঙ্গল কলকাতায়, আর আকাশ সিং থাকে আগ্রায়। চলুন এবার বাড়ির দিকে যাচ্ছি, আর সামনের মাসের দিকে হয়তো সামনের মাসের শেষের দিকে হতে পারে বা পরের মাসের প্রথম দিকে তো আমরা বাইক ট্যুর এখানে আছে, মোটর ব্লগিং আসবে, সেটা নিয়েই চিন্তায় ছিলাম যে SJCAM-টা নিয়ে আমি যাবো, এর মাইক প্রবলেমটা কতটা সলভ হবে, এই নয়েজ ক্যান্সেলেশন নেই কোনো একদম, মানে SJCAM-এর যে আমি মাইক অ্যাডাপ্টারটা কিনেছিলাম একদম কিচ্ছু শোনা যাচ্ছিল না, মানে আপনি সাজে ফাটে গাড়ি চালালে তো কিছুই শুনতে পাবেন না, বেকার পয়সা নষ্ট, একদম কিনবেন না ওটা, বেকার আপনার পয়সাটা নষ্ট হবে। যদি এটা ঠিকঠাক কাজ করে তাহলে সত্যি আমি মানে খুবই খুশি হব। আর এর সঙ্গে যে মাইকটা আমি লাগিয়েছি সেটা একদম কম দামি একখানা মাইক, মাত্র 180 টাকা দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে, একটা অর্ডিনারি মাইক। আর আপনারা যদি একটু ভালো কোয়ালিটি মাইক যদি এতে আরও একটু ভালো কোয়ালিটি লাগাতে চান তাহলে সাউন্ড কোয়ালিটি হয়তো আরও বেটার হয়ে যাবে, যদি এটা ঠিকঠাক কাজ হয়
অ্যাডাপ্টারটা। আর আরেকটা জিনিস যেটা ব্যাপার হচ্ছে, এই অ্যাডাপ্টারটায় আপনারা একসঙ্গে চার্জও করতে পারবেন এবং মাইকও ব্যবহার করতে পারবেন। এই একটা ভালো জিনিস, এই একটা খুব ভালো মানে সিস্টেম এদের রয়েছে। একসঙ্গে আমি আমার ব্যাটারিও চার্জ করতে পারবো, ক্যামেরাও চার্জ হবে এবং মাইকও ব্যবহার করতে পারবো। যাই হোক, আমি চলে এসেছি বাড়ির কাছাকাছি।